প্রয়াত সালাউদ্দিন শাখা চৌধুরীর ছেলে বিএনপির একটি সমাবেশে নারায় তাকবির আল্লাহ দিয়ে পুরো বাংলাদেশের ভিতরে আলোচিত সমালোচিত হচ্ছেন দর্শক তার অবশ্যই আলোচিত হওয়ার কথা ছিল এবং তাকে নিয়ে আমাদের প্রশংসা করা উচিত ছিল এবং আমাদের গর্ব করা উচিত ছিল কিন্তু তিনি সমালোচিত হচ্ছেন কেন এবং তার সমালোচিত হওয়ার পিছনে কি কারণ রয়েছে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত সাত আট মাস আগে ভারতের একজন মুসলিম মেয়ে যিনি নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন এবং পুরো বিশ্বের মুসলিম নন মুসলিম সকলের কাছে তিনি প্রশংসা করিয়েছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের একজন নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে কেন সমালোচিত হচ্ছেন দর্শক সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সালাউদ্দিন শাখা চৌধুরীর নাম আপনারা সকলেই শুনেছেন কয়েক বছর আগেই তাকে বিভিন্ন অপরাধের কারণে এবং স্বাধীনতা বিরোধী অপরাধের কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেই সময় থেকে তাকে সকলে চিনত তো তার ছেলে সেও তার বাবার মতোই রাজনীতিতে এসেছে এবং তিনি বিএনপির সাথে জড়িত ছিলেন বিএনপির চট্টগ্রামের সমাবেশে তিনি নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি দিয়েছেন এবং সাথে সাথে তার সামনে যারা ছিল শ্রোতা তারাও তার সাথে সুর মিলিয়ে নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছিলেন কিন্তু মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন নেতারা যারা ছিলেন তারা কেউই তার সাথে সুর মিলাননি এবং তারা কেউ নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দেননি এরপরে যখন এই বিষয়টা নিয়ে একটা সমালোচনা আলোচনা হয়েছে তখন বিএনপির যেই নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা তো সেখানে স্লোগান দেননি কিন্তু আপনাদের সমাবেশে যে একজন নারায় তাকবিরের স্লোগান দিয়েছে এই সম্পর্কে আপনাদের মতামত কি। তখন বিএনপির অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরাই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি যারা কথা বলেছেন তারাও বলেছেন যে এটা কখনই আমরা কামনা করিনি এটা একটা ভিন্ন দলের স্লোগান অর্থাৎ তাদের যেই স্লোগান রয়েছে সম্ভবত তাদের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ না জানো কি ধরনের একটা স্লোগান আছে তাদের স্লোগানের বাইরে গিয়ে যে নারায় তাকবিরের স্লোগান দেওয়া হয়েছে এটা একটি ভিন্ন দলের স্লোগান এই স্লোগানটা দেওয়াকে তারা কখনোই সমর্থন করে না এ কারণেই সেই মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিএনপির নেতারা ছিলেন তারা কেউই কিন্তু নারায় তাকবিরের সাথে সুর মিলাননি তারা কিছুটা আলুর স্বভাব ধারণ করেছে অর্থাৎ তারা যখন মন্দিরে যায় কিছুদিন আগে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম তিনি দুর্গাপুজো উপলক্ষে তিনি একটা মন্দিরে গিয়েছিলেন সেখানে দুর্গা দেবীর মূর্তির সামনে গিয়ে তিনি বলেছেন যে মা দুর্গার কাছে আমরা এই আর্জি রাখি যে আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং এই ধরনের আরও বেশ কিছু কথা তিনি বলেছিলেন তারা মুসলিম হওয়ার সত্ত্বেও নারায় তাকবির আল্লাহু আকবর ধ্বনিটাকে তারা ভিন্ন একটা দলের বলতেছে নারায় তাকবির আল্লাহ আকবর এই ধ্বনিটা কি ভিন্ন একটা দলের এই ধ্বনিটা কি শুধু আওয়ামী লীগের শুধু বিএনপির নাকি শুধু আমাদের এই ধনীটা সম্পূর্ণ মুসলিম জাতির এই ধ্বনি যে কেউ চাইলে দিতে পারে সে আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক সে জাতীয় পার্টির হোক সে জামাতি ইসলামের হোক সে ইসলামী আন্দোলনের হোক এক কথায় মুসলিম বলতে সবাই এই ধ্বনিটা দিতে পারে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারাও কিন্তু নারায় তাকবীর আল্লাহ আকবরের ধ্বনি দিয়েই হানাদার বাহিনীদের মোকাবেলা করতে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন কিন্তু এখন আমাদের দেশের রাজনীতিবিদরা তারা নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনিকে একটা বিচ্ছিন্ন দলের স্লোগান বলে চালিয়ে দিচ্ছে তার মানে এটা হলো গিয়ে আলেমদের স্লোগান এজন্য তাদের একটা সমাবেশে নারায় তাকবির আল্লাহ আকবরের ধনী দেখ এই বিষয়টা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তার সাথে তারা সুরও মিলায়নি এর মাধ্যমে কি প্রতীয়মান হয় আজকে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ সেই গজলের কথা আমার মনে পড়ে গেল তিনি বলেছিলেন যে নৌকা এবং ধানের শীষ এই দুই সাপের একই বিষ এক পর্যায়ে তিনি তার গজলের ভিতরে বলেছিলেন যে ওরা যে একই পাখির দুই ডানা আজকে কিন্তু তার বাস্তবতা প্রমাণ হয়ে গেল যে আমরা যাদের কথা বলতেছি হয়তো তারা ক্ষমতায় গেলে হয়তো আলেমরা একটা শক্ত অবস্থানে যেতে পারে বা আলেমরা কিছুটা মূল্যায়ন পেতে পারে কিন্তু মোটেই না ওই যে একই সাপের বিষ তারা এবং একই পাখির দুই ডানা কেননা এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের অবস্থান যে ইসলাম সম্পর্কে তাদের অবস্থান কি। তারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করতেছে আসলে যদি মুসলমান হয়ে থাকে একজন মুসলমান তিনি যখন তার ধর্মের স্লোগান দিতে লজ্জাবোধ করবে অথবা রাজনৈতিক কারণে তিনি তার ধর্মের স্লোগান দিতে দ্বিধাবোধ করবে দ্বিধাগ্রস্ত হবে তখন তার দ্বারা ইসলামের কিছু হওয়ার আশা করা যায় না এবং তারা ক্ষমতায় আসলে বা তারা যদি একটা ভালো অবস্থানে যায় তখন যে ইসলামপন্থীরা যে একটা ভালো অবস্থানে যাবে বা মাথা উঁচু করে কথা বলতে পারবে এটা কখনোই এটা আশা করা যায় না দর্শক বর্তমানে এই সব বিষয়ে কিন্তু মানে আমরা হতাশ হচ্ছি তাদের দ্বারা এই সমস্ত কাজ কাজের মাধ্যমে এবং যেই ভাই নারায়ণ তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়েছে তাকেও আমরা সাধুবাদ জানাই যে এই ধরনের একটা মঞ্চে যেখানে আলুরা বসে আছে আলুই বলবো কেননা তারা যেই পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে পানির মতো তারা যেই পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে তো এরকম একটা পরিস্থিতি যে যে সে নারায় আকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছে আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই এবং তার সাহস আছে এটা বলতে হবে এবং তার ভিতরে ইমানের যে একটা ছিটে আছে এটা বোঝা যায় কর্ণাটকের সেই মেয়ে তার নাম কি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন দেখব যে তার নামটা আপনাদের মনে আছে কি না তো সে যখন আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছিল তখন মুসলিম নন মুসলিম সবার কাছে প্রশংসা পেয়েছিল কিন্তু আমাদের দেশে আমাদের দেশে একজন নারায় তাকবির দিয়ে এখন তিনি বিতর্কিত হচ্ছেন কি অদ্ভুত ধর্মের স্লোগান দিয়ে তিনি বিতর্কিত হচ্ছেন তো এ কারণে আমাদের দেশের রাজনীতি এবং ইসলামের দিকটা যে কোন দিকে যাচ্ছে সেটা আসলে বুঝে আসে না তারা এখন ইসলামপন্থীদের আলাদা একটা দল বানিয়ে ফেলেছে এবং তারা আলাদা আলাদা একটা দল মানে ধর্মকে তারা একটা আলাদা দিকে ফেলে দিচ্ছে এবং দলের মূল্যায়ন তাদের কাছে ধর্মের থেকে অনেক বেশি হয়ে গিয়েছে ধর্মের আগে তাদের কাছে দল ধর্ম তাদের কাছে আগে নয় এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়ে যায় তাদের অবস্থান তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এর সাথে সাথে আপনারা সকলেই বেশি বেশি নারায় তাকবির আল্লাহ আকবর লিখে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অসাথে থাকে সরকারকে চাই যখন আপনারা ক্ষমতা যাবেন একা বাড়িতে যেতে পারবেন না আমরা বাধ্য করব প্রতিটা শহীদের বাড়িতে ক্ষম চেয়ে যেতে হবে তবে যাওয়ার আগে পাবার স্লোগান আপনাদের সামনে আরেকবার ধরে যেতে চাই এই ময়দানে আমরা আবার একসাথে হব আমরা তখন সরকার গঠন করে এই ময়দানে একব আসসালামু আলাইকুম